সাইটটিতে আসবেন, আপনার পছন্দ মতো যে কোনো কিছু এখানে সার্চ করবেন। সার্চ করার পর একটু সার্চ হবে, পরবর্তীতে ব্যাকে চলে আসবেন এবং একটা রিফ্রেশ দিয়ে দিবেন। পরবর্তীতে আপনি আপনার টাকার অংশটা এখানে দেখে নিন, বুঝে নিন। জি হ্যাঁ, এইভাবেও ইনকাম করা সম্ভব শুধুমাত্র সার্চ দিয়ে। অনলাইন জগতে আসলে সবই সম্ভব, এবং আমি আপনাকে বলতেছি এটা একটা লং টার্ম প্রসেস। আপনি এখন এখানে অ্যাকাউন্ট খুলবেন, এখন এখান থেকে উইথড্র নিয়ে নেবেন এমন কোনো বিষয় না। আপনি এক বছর পর বা আপনি 6 মাস পর বা আপনি 4 মাস পর একটা ভালো ধরনের একটা টাকা এখান থেকে পেতে পারবেন, এতটুকু আমি আপনাকে বলতে পারি। এবং এটা যে কোনো ফেক সাইট বা কোনো ফেক ওয়েবসাইট দেখাচ্ছে এমন না, এটা আসলে ভ্যারিফাইড একটা ওয়েবসাইট। আপনি চাইলে আমার কথা বিশ্বাস না হলে, আর অনেক মানুষ আছে ইউটিউবে বড় বড় পর্যায়ে রয়েছে, তাদের মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার, তাদের থেকে ওই বিষয়টা দেখে নিতে পারেন। কিন্তু আসলে তারা বাংলায় তো ভিডিও করে না, বাংলায় আমি করতেছি। তো পুরো বিষয়টা স্ক্রিনে গিয়ে বুঝে নিব যে কীভাবে এখান থেকে সার্চ করে ইনকাম করতে হয়, এই রিলেটেড একটা ভিডিও আছে, তবু আর একটা দেখাই দিচ্ছি। ওকে, এই সাইটটা নিয়ে এর আগেও একবার ভিডিও করেছিলাম, কিন্তু করার পরবর্তীতে একটা জিনিস বারবার দেখতে পাচ্ছিলাম আপনাদের মধ্যে, যে ভাই টাকা উঠানোর বিষয়ে এখন বুঝতেছি না, টাকা কিভাবে জমাবো, টাকা কিভাবে উঠাবো, এখানে টাকা উঠানোটা একটু ভেজাল। হ্যাঁ, আমি মানি সেইটা। তো এই প্রত্যেকটা বিষয় এখন দেখে নিতে হবে আমাদের। সাইটে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কি করতে হয়, পুরো বিষয়টা একটু পরবর্তীতে আলোচনা করব। এখন আপনারা এখানে আসবেন, প্রথমে এখান থেকে ইনকাম অ্যাকাউন্ট করা হলো, এখন ইনকামটা কিভাবে করবেন, আপনার দৈনন্দিন জীবনে যা জানতে ইচ্ছে করতেছে। আমি আগেই বলেছি এইটা কিন্তু শুধুমাত্র পার্ট টাইম একটা জব। আপনি এখন এসে সার্চ করবেন প্রতিদিন, প্রতিক্ষণ এখন সার্চ করবেন, এখন সার্চ করবেন, ইনকাম আপনি পাবেন না। আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে তারা, যখনই বুঝতে পারবে আপনি শুধু তাদের টাকা ইনকামের জন্য ইউজ করতেছেন, আপনি নিজে কোনো কিছু না জেনে, তখনই আপনাকে তারা ব্লক করে দেবে। আপনি এই সাইটটাতে আসবেন, আসার পর আপনি যে কোনো কিছু আপনি গুগলে সার্চ করেন, তো আমার চ্যানেলের নাম লিখে তো অনেক সময় গুগলে সার্চ করেন, পরবর্তীতে অন্যান্য যে কোনো বিষয়ে আর্ন মানি অনলাইন লিখেও আপনি গুগলে সার্চ করেন, কিভাবে ইনকাম করা যায় সেই বিষয়ে গুগলে সার্চ করেন, ওই গুগলের সার্চটি আপনি এখানে এসে করবেন। এখন আমার একটা বিষয় ভাই খুবই জানার ইচ্ছা, যে বর্তমানে বাংলাদেশে কী চলতেছে। তো এখন আমি বাংলাদেশ লিখে সার্চ করবো এখানে। ওকে, তো বাংলাদেশ লিখে যখনই আমি সার্চ করবো, এখানে আমি বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমার সামনে দেখবেন যে এরকম অনেক কিছু আসবে, সেটা গুগল হতে পারে, সেটা যে কোনো জায়গা থেকে আসতে পারে। তাই দেখুন যে সব কিছু আসছে। পরবর্তীতে আমি যখন আবার জানা হয়ে গেলো আমরা ব্যাকে চলে আসি, জানা হয়ে গেলো ব্যাকে আসলাম। এর পরবর্তীতে আরও কিছু আমার জানার ইচ্ছা হচ্ছে। এখন আমার জানার ইচ্ছা হচ্ছে পলক নামের আমার আর কেউ আছে কি না এই দেশে। দেখি একটু পলক নাম দিয়ে সার্চ দিই, পলক নাম দিয়ে সার্চ দিলাম, দেখি কে কে আছে বা কী আছে। তো এখানে দেখুন জুনায়দ আহমেদ পলক ভাইয়ের কথা আসছে এখানে, আরও এখানে অনেকের নাম আসছে। কিন্তু তো আমি এখন পলক লিখে আমি দেখলাম, দেখার পর আমার ভালো লাগলো যে ও নাম আছে মানুষের। এখন দেখা দেখি শেষ, আমি বের হয়ে গেলাম। মানে এক কথা, এটাকে আপনার ব্যবহার করতে হবে, শুধু টাকা ইনকামের জন্য ব্যবহার করলে চলবে না, আপনার এটাকে জানার জন্য ব্যবহার করতে হবে, বোঝার জন্য ব্যবহার করতে হবে এবং সঠিকভাবে ইউজ করতে হবে। শুধু যদি টাকা ইনকামের জন্য ব্যবহার করেন, আপনার অ্যাকাউন্ট ব্লক করে দেবে কয়েকদিনের মধ্যে। এখন সব কিছুই হলো, আমার এখানে 25.48 ফ্রি আছে, একটা টোকেন দিচ্ছে তারা। আমি যখন এটাকে রিফ্রেশ দিব, রিফ্রেশ দেওয়ার পর আমার এখানে দেখুন 66 হয়ে গেছে। তো আমি দুইটা সার্চ দিলাম, এবং দুইটা সার্চ দেওয়ার পরবর্তীতে আমি এখানে কী পরিমাণ ইনকাম করতে পারলাম সেটা আপনারা দেখতেছেন কিন্তু ভাই। তো কথা এরকমই, ইনকাম এখান থেকে হচ্ছে। এখন ইনকাম হলো সব হলো, এখন আমি টাকাটাকে তুলবো কীভাবে, আমি টাকায় যদি ক্লিক করি কত প্রির জন্য কত টাকা আসলে তারা দিচ্ছে, আসলে একটা সার্চের জন্য কত প্রি করে দিচ্ছে এখানে সবগুলো দেখা যাচ্ছে। ওকে, এখন আমার কতটুকু জমলো, আমি কতটুকু সার্চ করে করে পাইলাম সব এখানে দেখা যাচ্ছে। এবং এখানে 1000 প্রি যদি আপনার হয় তাহলে আপনি উইথড্র করে ফেলতে পারবেন। আমার 1000 প্রি হয়নি, 1000 প্রি হলে উইথড্র করতে পারবেন। এটা হওয়া একটু সময় সাপেক্ষ, বা এটা সময় লাগবে অবশ্যই। ওকে, সময় ছাড়া হবে না, আপনি প্রি সার্চ লিখে ইউটিউবে সার্চ করবেন। মনে করতেছেন পলক ভাই একটা ফেক ওয়েবসাইট দেখাই দিচ্ছে, পলক ভাই একটা ফেক দেখাই দিচ্ছে, কিছু না, পলক ভাই ফেক দেখাচ্ছে না। আপনি শুধু একটু গিয়ে গুগলে সার্চ করেন, সেটা আপনি ইউটিউবে সার্চ করেন, প্রি লিখে অনেক বড় বড় ইউটিউবারদের আপনি ভিডিও পেয়ে যাবেন। আমার মতো ছোটো ইউটিউবারের কথা বিশ্বাস না করলে আপনি বড়দের কথা একটু বিশ্বাস করেন। ওকে, এখন আমার সব কিছু এখানে আছে। আসার পরে এখন আমি উইথড্র টোকেন্সে ক্লিক করবো। উইথড্র টোকেন্সে ক্লিক করার পর আমি এখানে বলতেছি যে আপনি কোনটা থেকে উইথড্র দেবেন। এখন আমার রিওয়ার্ডসে আছে হলো 26 প্রি, আমি 26 দিব। এখানে লেখাই আছে মিনিমাম 1000 ক্রেডিটস লাগবে, তো মিনিমাম 1000 লাগবে। এখন আমি মিনিমাম তো আমার কাছে 1000 নাই ভাই, আমি করতে দিব। আর ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে, এখন ওয়ালেটও কোনটা দিব। এখন এগুলো নিয়ে হলো সব থেকে বেশি আমরা কনফিউশনে আছি। তো এখন ওয়ালেটদের জন্য এখন আমাদের কী করতে হবে সেটা আমি জেনে নেই। এখানে দেখুন যে একটা কথা লেখা আছে, এখানে লেখা আছে পোর্টাল অ্যাকাউন্টস লেখা আছে। পোর্টাল অ্যাকাউন্টসে ক্লিক করবেন, এখানে গো টু টু ফ্যাক্টর
অথেন্টিকেশনে যাবেন আপনি, এখান থেকে দেখতে পারবেন যে কী কী তারা বলতেছে। এগুলো এখানে অনেক কিছু আসছে, কিন্তু দেখুন যে এখানে বলতেছে প্লিজ এন্টার দ্য কারেক্ট পাসওয়ার্ড প্রোভাইডেড দ্য অ্যাপ টু কনফার্ম। এখন একটা অ্যাপের মধ্যে এটা করতে হবে, আপনি এটাকে অন করে নেবেন। এটা অন করে নিলে আপনাদের সবার জন্য ভালো হয়। ওকে, তো এগুলো আমরা দেখবো। এগুলো দেখার পরে এখানে আমাদের কিন্তু আরও অনেক বিষয়গুলো আছে। এই যে কানেক্ট পোর্টাল অ্যাকাউন্ট আছে, কানেক্ট পোর্টাল অ্যাকাউন্টে ক্লিক করবো। এর পরবর্তীতে ভিজিট রিসার্চ পোর্টাল, এখানে আমরা যাব। ভিজিট রিসার্চ পোর্টাল, এটা হলো এই যে এই ওয়েবসাইট থেকে যা আমি ইনকাম করছি সেই ইনকামের টাকাটা কোনো ধরনের চার্জ কাটা ছাড়া তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা এই জায়গায় নিয়ে আসবে। আপনাকে এই জায়গায় নিয়ে আসলে এই জায়গায় টাকাটা আপনার চলে আসবে। ওকে, তো এখানে আপনি ক্লিক করতে হবে আপনার নামটা। আমি আমার নাম দিচ্ছি এখানে, আপনার নাম দিতে হবে, লাস্ট নাম, বিজনেস নেম কি বলক, এগুলো আপনার সব কিছু দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। আমি অ্যাড্রেস আমার সব কিছু সিলেক্ট আছে, আমি ওই হিসেবেই দিয়ে দিচ্ছি। তো ওই হিসেবে আমি সব কিছু দিয়ে দিলাম। আমার এখানে চিপ কোডও বসে গেছে, এখানে বাংলাদেশ, ঠিক আছে ভাই বাংলাদেশ। এখানে স্টেট ঢাকা, আপনারা আপনাদের মতো দিবেন। আপনার চট্টগ্রাম হলে চট্টগ্রাম, ঢাকা হলে ঢাকা, যা ইচ্ছে সেটা দিয়ে দিবেন। টেলিগ্রাম ইউজারনেম এগুলো লাগবে না। আর এখানে এথার ওয়ালেট, এখন টাকাটা আপনি তো এইখান থেকে এইখানে নিলেন, এর পরবর্তীতে এখান থেকে তো আপনি কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন না। এথার ওয়ালেটে আপনি যাবেন, এথার ওয়ালেট যদি আপনি এখানে, আমি দেখা দিই এথার ওয়ালেটটা কীভাবে পাবেন। খুবই প্রোটেকশনের সহিত কিন্তু তারা আসলে আপনাকে টাকা পয়সা দিচ্ছে। এখন খুব প্রোটেকশনের সহিত যেহেতু দিচ্ছে, ওই হিসেবে কিন্তু আপনার টাকাটা ওইভাবেই নিতে হচ্ছে। এখানে এথারিয়াম ওয়ালেটস আছে, এই সাইটটাতে চলে আসবেন। এই সাইটটাতে চলে আসার পর এখানে সাইন আপ করে নেবেন, ফাইন্ড আ ওয়ালেটে ক্লিক করবেন। ফাইন্ড আ ওয়ালেটে ক্লিক করার পর এখানে সাইন আপ করে নেবেন। ওকে, তো এখানে সাইন আপ করে নিলে আপনারা প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন যে আপনি কী খুলবেন বা কী কী করতে চাচ্ছেন। এখানে প্রত্যেকটা বিষয় আপনি করতে পারবেন, ব্যাঙ্কে উইথড্র করতে পারবেন আপনি চাইলে। মানে এইখান থেকে আপনি টাকাটা আপনার এইখানে পাঠাবে, এইখান থেকে আপনার টাকাটা এই এথারিয়ামে পাঠাবে, এথারিয়াম থেকে আপনি ব্যাঙ্কে নিয়ে নিতে পারবেন। উইথড্র ভিডিও যদি কেউ চান আমি উইথড্র করে পুরোপুরি দেখায় দেবো। আমার আরেকটা অ্যাকাউন্ট, আমার মেইন অ্যাকাউন্টের মধ্যে ব্যালেন্স আছে, প্রিতে ব্যালেন্স আছে, প্রিতে। এই প্রির ব্যালেন্সটাকে আমি এই ওয়ালেটে নিয়ে আসবো, এখান থেকে পরবর্তীতে এথারিয়াম, এবং এথারিয়াম থেকে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসবো সরাসরি। ওকে, আমি সেটা আপনাকে দেখা দিতে পারবো। তো এখানে সব কিছু হলো, এখানে ধরেন যে আপনি সব কিছু পূরণ করলেন, করার পর এখানে আপনি উইথড্র টোকেন্সে ক্লিক করবেন। উইথড্র টোকেন্সে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনাদের সামনে দেখাবে যে আমার এটা পূরণ করতে হবে, না করলে আসলে হচ্ছে না। আমি সব কিছু পূরণ করে দিলাম আবার, তো দেওয়ার পর আমি সেভ করে নিব, আপডেট করে নিলাম, সেভ হয়ে যাচ্ছে আমার সব কিছুই। তো এখন এখানে আমি দেখুন যে উইথড্র করবো, এখানে উইথড্র টোকেন্সে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের সামনে কীরকম আসে আপনারা দেখতে পারবেন। এখানে আমি কিন্তু এখন পর্যন্ত একবারও উইথড্র করি নাই, সেটা আমাকে দেখাচ্ছে। তো আমি ড্যাশবোর্ডে চলে যাব, এবং আমার কোনো ক্রেডিট নাই। আমার উইথড্র টোকেন্স আমি তখনই উইথড্র করতে পারবো যখন আমার এখানে কোনো টোকেন থাকবে বা ক্রেডিট থাকবে। ওকে, আর ড্যাশবোর্ডে গেলে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা বিষয় দেখতে পারবেন, আমার কোন ওয়ালেটে কত টাকা আছে, কিছু আছে কি নাই, আমি সেন্ড করতে চাইলে কাউকে সেন্ড করতে পারবো, এবং উইথড্র করলাম মিথারে আমি উইথড্র নিয়ে নিবো। ওকে, পুরো বিষয়টা আমি বুঝিয়ে দিতে সক্ষম হলাম মনে করি। এখন অ্যাকাউন্ট খোলার বিষয় আসি। অ্যাকাউন্ট খোলার জন্য আমি আগে এটাকে লগ আউট করে নিচ্ছি। তো লগ আউট করে নিলাম এখান থেকে। তো লগ আউট করার পর আমাদের সামনে এরকম চলে আসছে, কিন্তু এখানে দেখতে পারবেন আপনি লগ আউট ছাড়াও এখানে ইউজ করতে পারবেন, কিন্তু টাকা যুক্ত হবে না। তো টাকা যুক্ত না হলে এখানে শুধু শুধু আমি গুগলই তো আসছি, তাই না? তো এখানে আমরা লগ ইন বা রেজিস্টারে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু লগ ইন বা রেজিস্টারের জন্য আমার এখানে জিমেল টিমেল সব কিছু দেখাচ্ছে, কিন্তু আমি এটা তো করবো না। আমি আপনাদের অ্যাকাউন্ট খোলা দেখাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন। ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনারা এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, এখানে আপনার পাসওয়ার্ড দেবেন, ইমেল পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড, এইটাকে টিক দেবেন, আই অ্যাম নট এ রোবট দেবেন, এগুলোকে সিলেক্ট করবেন, ভেরিফাই হয়ে যাবেন। তার পরবর্তীতে আপনার কিন্তু এখান থেকে সরাসরি এখানে সাইন আপ নাও এ ক্লিক করবেন, শেষ, আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে, আপনারা ইনকাম করতে পারবেন। কিন্তু সেটা একবারে যে আপনার ইনকাম করতেই হবে বা ইনকামের জন্যই এইটাতে আসবেন, ইনকামের জন্য এর থেকে অনেক ভালো ভাই আছে, ভালো সাইট আছে। এটা ক্রিপ্টো রিওয়ার্ড দিচ্ছে, আপনাকে বলাই আছে এখানে ক্রিপ্টো রিওয়ার্ডস দিচ্ছে। তো ইনকামের জন্য এর থেকে খুব ভালো ভালো সাইট আছে। আপনার শুধু গুগল যেখানে ব্যবহার করতেছেন ওইটার পাশাপাশি এটাকে আপনি ইউজ করতে পারেন। গুগলে যা নিউজ আপনি পাচ্ছেন তার থেকে ভালো ভালো নিউজ এখানে পাবেন আপনি, কারণ এখানে গুগল থেকেই চলে আসে সব কিছু। ওকে, এবং বিভিন্ন সাইট মিলে এখানে নিউজগুলো দেওয়া হয় বা কোনো কিছু জানতে চাইলে সেটা জানানো হয়। গুগলে সার্চ দিলে আপনি পাচ্ছেন, এখানে সার্চ দিলে আপনি পাবেন। তো এটাকে আপনি আপনার সার্চ ইঞ্জিন হিসেবে আর যুক্ত করে নেন, সেভ করে নেন, তাহলে আপনার একটা ইনকাম হতেই থাকবে যখন আপনি কোনো কিছু জানার ইচ্ছা হবে।
আপনার এখন আপনি এক বছর পর গিয়ে দেখবেন যে আপনার খুব টাকা পয়সা এখানে যুক্ত হয়ে গেছে এবং ওই টাকাগুলোকে আপনি আরামসে তুলে আপনার কোনো বিপদে কাজে লাগাতে পারবেন বলে আমি মনে করি। ওকে, তো যেভাবে দেখালাম এইভাবে আপনি চাইলে একটা ইনকাম করতে পারবেন। রিয়েল একটা ইনকাম করতে হলে একটা লং টার্ম প্রসেসে আসতে হবে, এমন না যে আপনি আজকে ইনকাম করবেন, কালকে ইনকাম করে ফেলবেন, পরশু দিন আপনি অনেক টাকা উইথড্র দিয়ে ফেলবেন, এমন কিছুই না। লং টার্ম একটা প্রসেস, আপনি পাশাপাশি কাজটা করতে পারেন কোনো কিছুর পাশাপাশি। আপনার তো গুগল তো প্রতিদিন ব্যবহার করতে হয়, আপনি গুগলে কত কিছু সার্চ করেন প্রতিদিন, সেই সার্চটা আপনি এখানে করুন। আপনার একটা দেখবেন যে লং টার্ম প্রসেসে বেশি সার্চ হলে 4 মাস, কম সার্চ হলে 6 মাস, 1 বছর এরকম লাগতে পারে, একটা ভালো একটা ইনকাম চলে আসবে। ওকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। এবং যা জিজ্ঞেস করবেন 1000 প্রির মূল্য কত, তার একটু গুগল করবেন বা ওই প্রি যেখানে লিখে আছে ওই প্রির জায়গায় আপনি সার্চ করে দেখতে পারেন। ওকে।